নমস্কার, আমি অভিষেক দত্ত, অডিওলজি স্টেয়ারিং ক্লাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমার কাছে এসে জানতে চান যে মেশিন তো আমি অমুক জায়গায় দেখেছি 2000 টাকায় পাওয়া যাচ্ছে, অমুকখানে দেখেছি 500 টাকায় পাওয়া যাচ্ছে, এখানে এত মেশিনের দাম কেন? আপনি একটা মেশিনের দাম বলছেন 20,000 টাকা ডিজিটাল মেশিন, তার উপরে 250 হলে 25,000 টাকা, কানের ভেতরে হলে 25,000 টাকা, এত দাম কেন? কারণটা হচ্ছে, আপনি যে মেশিনটা ব্যবহার বলছেন 2000 টাকা 3000 টাকা মেশিন, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি কানের মেশিন বা হেয়ারিং এড নয়, ওগুলো কিন্তু সিম্পল অ্যাম্প্লিফায়ার, শব্দকে আপনার শুধু বাড়িয়ে দিচ্ছে। কিন্তু শুধু শব্দকে বাড়িয়ে দিলে কানটা ভালো থাকে না, কানে শোনাটাও ভালো হয় না। কারণ কি, যখন আমাদের শুনতে পাই না, দুটো জিনিস হয়। একটা আমাদের থ্রেশোল্ড, আমরা নর্মাল শুনতে পাই 25 ডেসিবেলের মধ্যে, 25 ডেসিবেলের নিচে যদি আমরা শুনতে পাই তাহলে আমরা বলি নর্মাল হেয়ারিং। এবার যাদের শোনার অসুবিধা হচ্ছে তাদের এই থ্রেশোল্ডটা বাড়তে থাকে, 30, 35, 40, 50, 60। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ইউসিএল বা আনকমফোর্টেবল লেভেল, একটা মিনিমাম লেভেল যার নিচে আমি সব, ধরুন আমার থ্রেশোল্ড 20 ডেসিবেল, তো 20 ডেসিবেল নিচে আমি শুনতে পাচ্ছি না, এবার 20-র উপরে আমি শুনতে পাচ্ছি। 30, 40, 50, 60 করে বাড়াতে বাড়াতে একটা সময় এমন আসবে যেখানে কিন্তু শব্দটাকে আমি সহ্য করতে পারবো না। 130, 140 ডেসিবেলে যদি শব্দ আমার কানে আসে তখন কিন্তু আমি সেটা সহ্য করতে পারবো না, এটাকে আমরা বলি আনকমফোর্টেবল লেভেল। এবার যাদের শোনার অসুবিধা হয়, বিশেষ করে যদি ককলিয়ার ইনভলভমেন্ট থাকে, ইনার ইয়ারের শোনার সমস্যা বা সেন্সারি নিউরাল হিয়ারিং লস হয়, সেক্ষেত্রে দেখা যায় যে থ্রেশোল্ডটা বেড়ে হয়তো 60 হয়েছে 70 হয়েছে বা তার বেশিও কম হতে পারে। তার সাথে সাথে ইউসিএল আনকমফোর্টেবল লেভেলটা কিন্তু নিচের দিকে নেমে এসেছে। ধরুন কারো হিয়ারিং লস হয়েছে, থ্রেশোল্ড হয়েছে 60 ডেসিবেল, তার আনকমফোর্টেবল লেভেলটা নেমে এসেছে 110 ডেসিবেলে। তার ফলে যদি আমি শুধু অ্যাম্পিফায়ার হিয়ারিং এড ইউজ করি তাতে কী হবে, শব্দগুলো যখন জোরে শব্দ কিছু আসবে সেটা আমার অতিরিক্ত সহ্য ক্ষমতার বাইরে যাবে, যেটা আমার কানকে আস্তে আস্তে, প্রথমত মেশিনটা কানে রাখতে পারবেন না জোরে শব্দের মধ্যে, কথা বুঝতে অসুবিধা হবে। তৃতীয়ত, যখন অকারণে শব্দ বেশি প্রয়োজনের তুলনায় জোরে যাবে তখন আস্তে আস্তে আমার কানটা কিন্তু তাড়াতাড়ি খারাপ হতে থাকবে, এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার। হেডিং এডের ক্ষেত্রে কী হয়, হেডিং এডে যতটুকু যে শব্দটা যতটা জোরে আপনার প্রয়োজন সেই শব্দটা ততটা জোরেই আপনার কানে পৌঁছায়। তাছাড়া হেডিং এডের মধ্যে আরও অনেক রকম টেকনোলজি থাকে, যেমন ব্যাকগ্রাউন্ড নয়েজ সাপ্রেশন। অ্যাম্পিফায়ারে হলে কী হবে, তাতে কথা এবং আওয়াজ একই সাথে আপনার কানে জোরে জোরে পৌঁছাবে, তারপরে নয়েজের মধ্যে আপনার কথা বোঝা ভালো হবে না। মেশিনে কিন্তু বাইরের নয়েজটাকে সাপ্রেস করে কথা বোঝাটা অনেক ভালো হয়। নেক্সট হচ্ছে ফিডব্যাক। কানে মেশিন লাগানোর পরে মেশিনটা যদি সঠিকভাবে ফিডব্যাক লাগানো না হয় তাহলে কানতে একটা পিঁ 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 শব্দ হয়। ডিজিটাল হেডিংয়ের এই জিনিসগুলোকে অনেক কমফোর্ট করা যায়, অনেক কন্ট্রোল করা যায়, যেটা কিন্তু নন ডিজিটাল বা ওই ধরনের অ্যাম্পিফায়ার মেশিনে ভালো করা যায় না। এছাড়া এখনকার মেশিনের মধ্যে আরও অনেক টেকনোলজি, মেশিনের মাধ্যমে যখন কারো শোনার অসুবিধা হয়, কথা বোঝার সমস্যা থাকে, হেডিং এডের মাধ্যমে কিন্তু ফোন দিয়ে ভালো শোনা যায় না, টিভিতে ভালো শোনা যায় না, যেটা কিন্তু এখন অ্যাডভান্স টেকনোলজিতে যখন আমরা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করছি হেডিং এডকে, বা কিছু অ্যাক্সেসরিজের সাথে হেডিং এডকে কানেক্ট করছি ফোন টিভি ইত্যাদিকে, তখন কিন্তু তার স্পিচ ক্লিয়ারিটি বা আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হয়ে যায়। তাই এই ধরনের অ্যাম্পিফায়ার থেকে দূরে থাকুন। আপনার কানকে যদি সুরক্ষিত রাখতে চান, আপনার কথা বোঝাটাকে যদি সুরক্ষিত রাখতে চান, তাহলে অবশ্যই একজন প্রফেশনাল অডিওলজিস্টের কাছে সঠিক ট্রায়াল দিয়ে তারপরে হেডিং এড নিন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।